যদি না পার মান বেলা বাজে আমার মাওলা কবরের ভিতরে রওনা কর আমার মাওলা বা সুরুজ তোর ভিতরে যত তাপ আছে সাইরা দাও সূর্য তবে না পার মানের মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টক বক করে ফুটতে থাকবে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমার মাওলা ডাক দিব সুরুজ তোর ভিতরে যত তাপ আছে সার 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 ওই না পার মান বুঝু আমি মাওলা কেমন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বলে না বাজারে একটু খেয়াল কইরা শুনেন বাজান চোখরা বন্ধ কর যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো আমার মাওলা তোমার জীবনের গুনাহ কথা মাফ কইরা দেবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা হাজার আজরাইল আইসে যখন তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে মাথা তার আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক এক হাত মাগরিবেন দুনিয়া জোড়া তার শরীর শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের চিলকি বের হইতে থাকবে এই অবস্থায় তো না পার মার রুবার বের হইতে চাবে না 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজাল সালাতু সালাম ডাক দিব রে কবি আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়ে হাসছো আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছো আমার মাওলার দেওয়ানে আমার ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মিয়া হইছো আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করলি আমার মাওলার হুকুম মানো নাই হযরতের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল আসসালাতু খাইরুম মিনান নাও গুম হইতে নামাজ ভালো এ না ফরমান ফজরের সময় তুই ল্যাম কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ ফজরের সময় তোকে আমি আমার এবার দিতে পাই নাই আরে এসার সময় তোকে আমি ডাকলাম এ না ফরমান এসার সময় তোকে আমি আমার এবার দিতে পাই নাই আমার নাম খায় তুই ঘুমাইয়া গেলি আরে মাগরিবের সময় তোকে আমি ডাকলাম মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই আজান রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই হজ করতে বললাম করো নাই যাকাত দিতে বললাম দেও নাই এখন কবরে আসছো এখন তোমার বিচার তুমি করো তোমাকে জন্য মানুষ সবাই কইরা খাবে আমি মাওলা তা জায়েজ রাখি না এখন কবরে আসছো এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহান্নাম ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে ও মুসাফি বান্দগা টুরি বহু দূরে ঠিকানা আজবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা আল্লাহ 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 আল্লাহু সবাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু মালিক সারা ওই কবরে নাই বন্ধু কে আর কলম অন্ধকার ও কুত্তা শিয়াল শুয়ারের সাই তো খারাপ ঠিক না ঠিক কুকুর বলতেছে মালিক
আপনি আমাদের সাথে আপনার বান্দার সাথে তুলনা দিলে আমার তো লজ্জা হয়। হ্যাঁ কথার কথা কুকুর বলতেছে মালিক আমরা তো চারি পাঁচটা বাচ্চা দিই দেখি দেয় না কুকুর মানে একটা বাচ্চা দেয় নাকি চারি পাঁচটা দেখি দেয় না পিছন দিয়ে কথা কানা যুবক ভাই কি কথা কান না গান দেখি দেয় না মালিক যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চা হাইটে চইলা খাইতে না পারে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাই আমরা কোথাও যাই না যায় বাঘ আসুক সিংহ আসুক পারুক বা না পারুক কুকুর আক্রমণ করে কি করে না কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুকুর শিয়াল শুয়ারের চাইতো খারাপ দুই এক বছর ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সাথে পরকিয়া প্রেমের ভিতর লিপ্ত হইয়া বের হইয়া যায় কি দেখছেন আমি এলাকার মধ্যে মনে নাই দেখছেন আছে এলাকার ভিতরে আছে খোঁজকালে পাইলে কারণ কি তার কলব অন্ধকার ও কুত্তর চাইতো খারাপ তিনি এক কবি বলছেন গর্বা সুরজ আদম এং সাবু দেম গর্বা সুরজ আদম এং সাবু দেম আহমদ ও বুধ চেহলো হাম এক সাবু দেম মানুষের আকৃতি হইলে মানুষ হওয়া যায় না জোরে বল মানুষের আকৃতি হইলে মানুষ হওয়া যায় না দেখবেন সুরাতে সিরাতে সব দিক দিয়ে মানুষ কিন্তু কলমটা সুগারের কথা কান না কান কবি ঠিক মতোই বলছে গর্বা সুরাজ আদম এং সাবু দেম আহমদ বুধ জেহলো হাম এক সাবু দেম মানুষের আকৃতি হইনি মানুষ হওয়া যায় না যদি যাইতো আবু জাহিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো পার্থক্য ছিল হাতের দিক দিয়ে কোনো পার্থক্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কয়টা আবু জাহিলের মনে একটাও আল্লাহ না কি আল্লাহ বলদার বলদা মিস্টার আবু জাহেল একটা আল্লাহ আরো দুটো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু কয়টা জোরে বলেন কয়টা আবু জাহিলের কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও কয়টা আবু জাহিলের নাই তিনটে আল্লাহ সব দিক দিয়ে মিল কিন্তু আবু জাহিল অপমানিত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত কি কারণে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়া হয় অজান দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায় যায় কি যায় না আরে আবু জাহিলের নাম শোনার সঙ্গে সঙ্গে তুই বলদার হয়ে মরছে ভালো হইস কথা কর না কেন কয় কি কয় না পাড়ার হয়ে মরছে ভালো হইস একমাত্র কলমের কারণে হে আল্লাহর বান্দা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রায় বাংলাদেশের মতো আড়াইশো দেশের রাজত্ব করছেন কয়টা কথা কয় না কয়টা আড়াইশো যখন তাদের ভিতরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নু যাইতো তাদের দরবারে যাওয়ার পরে তাকে সম্মান সূচক বলতো সাইয়েদানা বেলাল আমাদের সর্দার বেলাল আস হাবশি এলাকার মানুষ দেখছেন একেবারে কালো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেননি এ শোনেন নাই একবার কালো দেখলে ভয় লাগে তিনি কিন্তু আমার মা ওনার দরবারে কত সম্মানিত ছিল যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহু আকবার আল্লাহ তার কত সম্মানিত আর আপনি আর আমি কত অপমানিত কথা ঠিক না বেটি কি কারণ একমাত্র কলবের কারণে আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব ওই অন্ধকার কলব পরিষ্কার করার যন্ত্র হইল আমার মাওলা পাকের জিকির কার জিকির আমার মাওলা পাকের জিকির ইয়া আল্লাহ রে টুপি ময়লা হয়ে গেল পরিষ্কার যন্ত্র আছে না নাই এই তাবু ময়লা হয়ে গেল পরিষ্কার যন্ত্র আছে না নাই এই কার্পেট ময়লা হয়ে গেল পরিষ্কার যন্ত্র আছে না নাই ওই অন্ধকার কলব যদি কালা হয়ে যায় অন্ধকার হয়ে যায় ময়লা হয়ে যায় পরিষ্কারের যন্ত্র হইছে কি পরিষ্কার যন্ত্র কি জিকির জোরে বলেন কি আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব অন্ধকার কলব পরিষ্কার করার যন্ত্র হইল আমার মাওলা পাকের জিকির এর বেশি বেশি জিকির করা লাগবে না আজকে ফজরের পর পর কি কি জিকির করছে আল্লাহু আকবার হাত জাগান ওকে শেষ ও আবার করছেন তো ইনশাআল্লাহ না করলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দান করুন আর কলব যে অন্ধকার হয় কি কারণে একমাত্র দুনিয়ার মহাব্বতের কারণে ঠিক না বেটি হ
হাকিকত সে তু দুনিয়া বে খবর দুনিয়া কি নোমায়েস পর নজর হা দুনিয়া কিন্তু শান্তির জায়গাড়া এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই আছে 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 শত্রু মিত্র কোনো অভাব নাই এরকম করতে করতে দিন ঘোষণা হইয়া যাবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বাজারে বাস কাটার জন্য কেউ দৌড়াইবে বড় ভাতা দিয়ে গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ দৌড়াইবে ব্যবসা তার হবে জানা জানা বাস করাবার জন্য তাকবীর দিয়ে বলবে যাও 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 আর কোনদিন আসবালা এ আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা সন্তান বাপ মার সঙ্গে অন্যায় করলে বাপ মা সন্তানকে তেজ পুত্র কইরা দেয় কি দেয় না জোরবান দেয় কি দেয় না কিন্তু আমার মাওলার সঙ্গে নাফরমানের বড় নাফরমানি করলাম আমার মাওলার সঙ্গে নিয়ামতের অসুক্রিয়া করলাম আমার মাওলা কিন্তু তার জমি থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় না তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে না করছে 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 আমার মাওলা ডাক দিল হে বান্দা বান্দি তুই পাহাড় পরিমাণ গুনা কইরে ফলাইছ এমন তুই শিরকের মতো গুনা কইরা ফলাইছ আমার দরবারে আমার দরবার খোলা কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ বাজা বাজা হারসে হাস্তি বাজা দরগা ফেরা কেবরা বুত পুরুস্তি বাজা এ দরগাহে মা দরগাহে নৌমি দিনি সদবাগার তওবা শেখাস্তি বাজা আদমিয়া তা দাইবা জম মুসলমা কর দাই আদমিয়া তা দাইবা জম মুসলমা কর দাই আয় খোদা করবা সাওয়াদকে এহসাব আর এহসাব কর দেই তোমার আমার একটা রুহ খ্রিস্টানের বাচ্চার তো একটা রুহ বিজাতিদের বাচ্চার তো একটা রুহ আমার মাওলা চাইলে তোমার আমার রুহটাকে ঘুরে খ্রিস্টান ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না আমার মাওলা কিন্তু তা করে নাই আমার মাওলা তোমার আমার রুটাকে ঘুরে মুসলমানের ঘরে ঢুকাইয়া দিল আর তুমি আমি একটা মুসলমানের বাচ্চা এই দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেল আমার মাওলার বান্দা বান্দির উপরে এত দয়া এত মায়া বান্দা বান্দি সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ হবে না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা অজান দুনিয়ার মোহাব্বত সার আমার মাওলার মোহাব্বত ধর বাজার আমরা যে সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দার রিসার্চ করে বের করলাম আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কয় কোটি 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ওই উপর দেখে যখন তাবদা আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই বিভিন্ন গাছের ছায়াতলে আশ্রয় নেই বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই আর যদি নাফরমান বেনামাজি আমার মাওলা কবরের ভিতরে রওনা কর আমার মাওলা বা সূর্য তোর ভিতরে যত তাপ আছে সাইরা দাও সূর্য তাপে না ফারমানের মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে পড়তে থাকবে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমার মাওলা ডাক দিব সূর্য
তোর ভিতরে যত তাপ আছে সার 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 ওই নাফরমান বুঝু আমি মাওলা কেমন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বলেন বাজারে তো খেয়াল কইরা শুনেন বাজান চোখরা বন্ধ করো যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো আমার মাওলা তোমার জীবনের গুনাহ কথা মাফ কইরা দেবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা বাজান আজরাইল আইসা যখন তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে মাথা তার আসমানে পাও তার জমিনে এক হাত মাশরিক এক হাত মাগরিবেন দুনিয়া জোড়া তার শরীর শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের চিলকি বের হইতে থাকবে এই অবস্থায় তো না পারমা রুবার বের হইতে চাবে না 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজাল সালাতু সালাম ডাক দুরে কবি আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়ে হাসছো আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়ে দেখছো আমার মাওলার দেওয়ানে আমার ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মিয়া হইছো আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করলি আমার মাওলার হুকুম মানো নাই হযরতের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো এ না ফরমান ফজরের সময় তুই ল্যাম কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ ফজরের সময় তোকে আমি আমারে বাড়িতে পাই নাই আরে এসার সময় তোকে আমি ডাকলাম এ না ফরমান এসার সময় তোকে আমি আমারে বাড়িতে পাই নাই আমার নিয়ামত খায় তুই ঘুমাইয়া গেলি আরে মাগরিবের সময় তোকে আমি ডাকলাম মাগরিবের সময় তোকে আমি আমারে বাড়িতে পাই নাই আজান রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই হজ করতে বললাম করো নাই যাকাত দিতে বললাম দেও নাই এখন কবরে আসছো এখন তোমার বিচার তুমি করো তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে আমি মাওলা তা জায়েজ রাখি না এখন কবরে আসছো এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহান্নাম ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে ও মুসাফি বান্দগা টুরি বহু দূরে ঠিকানা আজবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা আল্লাহ 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 আল্লাহু সবাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু মালিক সারা ওই কবরে নাই বন্ধু কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বালা জ্বলে মুমিনে গো সিনার ভিতরে লাগলে আগুন তেমন জ্বালা জ্বলে জ্বলে কি জ্বলে না যারা আমার মাওলার আশপাশ বাজান মাওলার গান শুনলি বলে লাভ আল্লাহু আকবার কে যারা এই যায় কি যায় না বাজান যারা আমার মাওলার আশে যারা আমার মাওলার মাসুক
আমার মাওলার নাম শোনা সঙ্গে সঙ্গে তার কলিজার ভিতরে চামড়ার ভিতরে কম্পন শুরু হইয়া যায় এইজন আমার বাজানদেরকে বলবো পর্দালের মাবুনদেরকে বলবো বাজান কান্দ 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 কান্না না আসলে কান্নার ভন্ডর মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকা লাইনা আলান নার যেই চক্ষু আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না বাজান সাহাবাগরা ইতিহাস বললে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যখন আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে গালের ভিতর দিয়ে কালো দাগ পড়া গেছিল আল্লাহু আকবার লোকেরা বলে হুজুর আপনি মলম লাগার হুজুর আপনার কালো দাগ ভালো হইয়া যাইবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো আমার সাথীরা কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো তখন বলবো মালিক ও মালিক ও আসমানের মালিক ও জমিনের মালিক ও আরশের মালিক আমি কোন আমল আনতে পারি না আমি তোমার ভাই তোমার জাহান্নামের ভাই কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি আমি আর কোন আমল আনতে পারি বজন আশার আয় মুবাশিরাতের দশজন সাহাবি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতে কবর দেখতে চিৎকার মাইরা পয়রা যাইত লোকেরা বলে হুজুর আপনি কবর দেলে এরকম অজর চিৎকার মাইরা কেন পয়রা যান আরে তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার সাথীরা আখেরাতের যে কড়া কাঠি হইল তার প্রথম নাম্বার কাঠি হইল কবর এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি ভবিষ্যতের ভালো আশা করা যায় হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই বাজানতিরা আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে বাজান চক্ষু অন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হয়ে যাইবে তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই বলো আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা বলো রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো তখন বলবো মালিক ও মালিক আমি আমল কোনো আমল আনতে পারি নাই আমি তোমার ভয় তোমার জাহান্নামের ভয় কানতে কানতে চোখ রন্ধ বানাই আসছি ও মালি আমি কোনো আমল আনতে পারি নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রীরা আমার শাইখ রহমাতুল্লাহি আলাই বাজান চকির উপরে বৈশা পাশি কবরস্থান গুন 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 কইরা কান্দে আর ডাক দিয়ে বলো রে আমার মাওলা রে আল্লাহু আকবার ওরে আমার মাবুদ রে একা একা কেমনে থাকব ওই গহীন কবরে একা একা কেমনে থাকব ওই গহীন কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজান সময় কোন কাজে ব্যয় করছো তখন ওই কবরের ভিতরে যাবা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তোমার রব কি তোমার দিন কি তোমার ধর্ম কি যদি তুমি না বলতে পারো আমার মাওলা বলবে মিওয়ারাইহিম জাহান্নাম
ওকে ফিকা জাহান্নামের ভিতরে ফলায়া দাও বাজার ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারব না ওই কবর তোমাকে আমাকে ডাকতেছে আনা বাইতুল ওয়াহদানা বাইতুল জুলমা আনা বাইতুল জুহুর আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর ছাতি নাই রে বাতি নাই রে কবরে ছাতি নাই রে বাতি নাই রে কবরে একা একা কেমনে থাকব ওই গহি কবরে এ আল্লাহর বান্দারা এ কবরের যাত্রীরা ও পর্দানের মা বোনেরা বাজার সময় কি কোন কাজে ব্যয় করছো বাজার আমলে ব্যয় করছো না গুনার কাজের ভিতরে ব্যয় করছো সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে কাঁপন ধরবে যুবক একদিন যৌবন ফুরাবে কাঁপন ধরবে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছিলেন ইউনুস নবী আল্লাহু আকবার পানির নিচে ছিলেন ডুবি ওরে পানির নিচে থাইকাওয়াসে ওরে মাছের পেটে থাইকাওয়াসে মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে নাম ডাকিছিলেন মুসা কালিম মাওলা ডাকতেছে ছিলেন রে মাওলাই নিজে বললেন লাংতারানি মাওলাই নিজে বললেন লাংতারানি দেখা হবে না এই জগতে সময় গেলে নাম ডাকিছিলেন পাগল জানি পাগল করছে এসে হাক বরিশাল আল্লাহু আকবার নাম ডাকিছিলেন বাগে উজানি পাগল করছে ফজলুল বরিশালি তোরা নতুন পাগল কে হইবি তোরা নতুন পাগল কে হইবি আয়না নবীর নায়ে তেরে সময় গেলে সবাই ডাক্তার আল্লাহ আরো জোরে ডাক্তার আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ যে কথাগুলো বললাম আগে এবং আমাকে এবং সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহুম্মা আমিন ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠা দু চোখের পানি ফেলাইয়া কান্দ আর আমার মাওলার দরবারে মাফ চাওয়ার মতো মাফ চাও ও মালিক আর ওই ঘরে একদিন তুমি নতুন বউ হয়ে উঠছিলা কত মেয়ে লোক তোমাকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোক তোমাকে বাতাস করল এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা ছেলে কাঁদবে মামা করে
গজব দিতে পারবালা আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ মাহফিল কে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আল্লাহ ময়দানে যারা বসে বসে তোমার বয়ান শুনলো আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন রে আল্লাহ আয় আল্লাহ তুমি তাকে দাও কার জানি জনম দুঃখিনী মান কার জানি বাবা নাই আরে কার আত্মীয় স্বজন পরাবর্তী সন্তকের কবরে ঘুমা আল্লাহ সন্তান তোমার দরবারে দুকানে হাত তুলিয়া দিছে রে আল্লাহ আল্লাহ সন্তান ওসিলা কইরা আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ তুমি তার বাপ মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ কার জানি ওই জনম দুঃখী মায়েরে নিজে কান্দে কইরা খাটে রুবার উঠাই ওই অন্ধকার কবরে ফেলাইয়া রাখছে আল্লাহ কার জানি আল্লাহ কলিজার টুকরা বা ওই ভাইকে খাটের উপর কইরা নিয়া ওই কবরের ভিতরে ফেলাইয়া রেখেছে কার জানি মা কার বাবা ওই অন্ধকার কবরে ফেলাইয়া রেখেছে আজান কোন কোন বাবা তার সন্তান কলিজার টুকরা সন্তান কই কবরে ফেলাইয়া রেখেছে ও দয়ার মালিক ও আরশের মালিক হায় আল্লাহ তোমার দরবারে দুকানে হাত তুইলে দিছি রে মালিক এই হাতের ওসিলা করে আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন হায় আল্লাহ এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ হায় আল্লাহ মা বোনদের অসুস্থ আল্লাহ আপনি সবাইকে সেবায় কুল্লিয়া দান করেন আল্লাহ আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে না